আমরা আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলো লোভ আমরা সামাল দিতে পারি না যার কারণে আমরা অনেক সময় এই লোভ সামাল না দেওয়ার কারণে আমরা অনেক জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায় মানুষ ভুলে যায় তার মানুষত্ব মানুষ হয়ে যায় জানোয়ার সে কথা আপনাদেরকে এখনই আমি বলতেছি এক নম্বর অর্থ সম্পদ অর্থের লোভ এমন এক লোভ যেখানে মানুষ মানুষকে পর্যন্ত খুন করে ভাই ভাইকে খুন করে বাবা ছেলেকে খুন করে এমন হাজারো ঘটনা আছে যে অর্থ সম্পদ এমন একটা জিনিস যেখানে অর্থের জন্য মানুষ মানুষকে খুন করে এমন অনেক সময় টিভিতে দেখা যায় যে ভিখারি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে আর শয়তান টাইপের কিছু সন্ত্রাস তার ওই ভিখারিকে ছুরি দিয়ে আঘাত করে তার টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায় এগুলো সে অর্থের লোভ এত খারাপ অনেক সময় দেখা গেছে যে ডাকাতি করে এটিএম বুথ থেকে টাকা উঠাইতে যায় মানুষ ওখানে চুরি চুরি ধরে পিস্তল ধরে তার থেকে টাকাগুলো সে নিয়ে নিয়ে যায় কিন্তু একটি বার কি চিন্তা করছে এই অর্থগুলোই ছিল তার শেষ সম্বল ওরা কি কোনো সময় এগুলো চিন্তা করে তাই টাকা পয়সার লোভ এমন একটা লোভ যেটা সামাল দেওয়া সবচেয়ে বড়ো কষ্ট তাই আর দুই নম্বর জমি জমা লোভ আমাদের মধ্যে এমন কোনো লোক নাই যার মধ্যে জমি জমার কোনো লোভ নাই যে আমার জায়গা জমি কোনো দরকার নাই এমন কোনো লোক পাওয়াটা সবচেয়ে বিরল অবশ্যই সবার কিছু না কিছু যখন জমি জমার প্রতি লোভ আছে যে লোভের বশবর্তী আমরা অনেক সময় একে অন্যকে খুন পর্যন্ত করি তাই জমা জমির লোভটা অনেকে জানে অতীতে এরকম হাজার হাজার লোক ধ্বংস হয়ে গেছে এখন বর্তমান হইতেছে ভবিষ্যতে হবে যে এই লোভগুলো আমাদেরকে যদি সংবরণ করতে পারি আমরা যদি আমাদের লোভগুলো সামাল দিতে পারি তাহলে আমাদের মধ্যে আর অধূর ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি হবে না তিন নম্বর নারী নারীগত সমস্যা যেমন এমন একটা লোভ নারী লোভ যে নারী লোভের কারণে ভাই ভাইকে পর্যন্ত হত্যা করে এমন নারী লোভ যার কারণে অতীতে অনেক সময় অনেক লোককে প্রাণ দিতে হয়েছিল সে এখন নয় সে যে জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত যে পৃথিবীর সৃষ্টির প্রথমে যে হাবিল কাবিল যেখানে নারীর কারণে এক ভাই আরক ভাইকে হত্যা করেছে নারী লোক এত লোভ যে লোক সবাইকে সামাল দেওয়া কঠিন এমন অনেক আছে নারীর কারণে মানুষ তার মা বাবাকে ছেড়ে দিয়ে ভাই বোনকে ছেড়ে দিয়ে নিজেকে নিজের জীবন পর্যন্ত নিজে দিয়ে দিয়েছে এমন অনেক আছে নারীর কারণে মানুষ ঘর ছাড়া হয়ে গেছে নারীর কারণে মানুষ সব ছাড়া হয়ে গেছে এক নারীর কারণে মানুষ অনেক অধপতনে চলে গেছে নারীর লোভ এত খারাপ লোভ তাই আমাদেরকে জানতে হবে যে নারীর লোভ এমন একটা লোক যা মানুষের জীবনে মৃত্যু নিয়ে আসতে পারে চার নাম্বার ক্ষমতার লোভ যে ক্ষমতার লোভ এমন এক লোভ যে ক্ষমতার কারণে অতীতে অনেক ইতিহাসে আছে যে মানুষ মানুষকে খুন করেছে ক্ষমতার জন্যে যে শুধু ওই ক্ষমতার মধ্যে বসে থাকার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্যে শুধু একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ পর্যন্ত মানুষ খুন করতে কখনো একটু দ্বিধাবোধ করে না মানুষ তার ক্ষমতার জন্য ক্ষমতার চেয়ারটি ধরে রাখার জন্যে কত শত শতে মানুষ মানুষকে খুন করেছে তার ইতিহাসে অনেক প্রমাণ আছে যে ক্ষমতার লোভ এমন একটা লোক যা সবার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না এবং অতীতে হয় নাই এখন বর্তমান হবে না দুই একজনের কথা অবশ্যই বাদ দিলাম যে ক্ষমতার লোভ সবচেয়ে খারাপ লোভ যে লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে যে কোনো যে কোনো সময় যে ক্ষমতা লোভে মানুষ একজন আরেকজনকে হত্যা থেকে শুরু করে তা নয় আর অনেক খারাপ খারাপ কাজ পর্যন্ত করতে পারে ক্ষমতা লোভ এত খারাপ লোভ চার পাঁচ নম্বর ইজ্জতের লোভ আমরা অনেক সময় দেখা গেছে যে মানুষ তার নিজের ইজ্জত রক্ষা করার জন্যে সে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় অতীতে অনেক ঘটনা আছে রাজাবাদশারা নিজে যখন কোন শত্রুর হাতে যখন বন্দি হয় তখন সে আগেই তার হাতের মধ্যে রাখে রেখে দেওয়া সেই বিষাক্ত হিরার এক আংটিটা সে চুষে নিজের হত্যা নিজে করে তারপরও নিজে নিজে নিজেকে তারপরে করতে চায় না শত্রুদের কাছে যে আমাদের সমাজে অতীত থেকে শুরু হয়েছে এখনও বর্তমানে বলবৎ আছে যে মানুষ তার ইজ্জতের জন্যে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে রাজি আছে এমন বহুত আছে যে মানুষ কিছুই চায় না এমন অনেক লোক আছে সে অর্থ চায় না জমি জমা চায় না নারী চায় না ক্ষমতা তা চায় না সে শুধু ইজ্জতটুকুই চায় সে তার মান সম্মানগুলো শুধু রক্ষা করতে চায় অনেক মানুষ আছে সেই ইজ্জত রক্ষার জন্যে সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে শুধু তার সম্মান রক্ষা করার জন্য এমন হাজারো প্রমাণ আছে তাই আমাদেরকে এ কথাটা মাথায় রেখতে রাখতে হবে যে আমাদের বর্তমান মানুষের যে একটি চরিত্র যে অনেকগুলো আছে যেগুলো মানুষের লোভ সামালানোর সবচেয়ে বড় কষ্ট তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফার্স্ট হল অর্থ সম্পদ জমি জামা নারী ক্ষমতা ইজ্জত এ পাঁচটি সবচেয়ে বেশি খারাপ যা মানুষকে অনেক খারাপ থেকে খারাপ তথ্য তর নিয়ে যায় তা আমাদেরকে সবাইকে সচেষ্ট হতে হবে আমাদেরকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে যে এই জিনিসগুলো যেন আমাদের মৃত্যুর কারণ না হয়ে যায় আমাদেরকে অবশ্যই সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে তাই এই ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ